তার কাছে বয়সটা শুধুই যেন একটা সংখ্যা। 38 বছর বয়সে এসেও প্রতিপক্ষের ফরোয়ার্ডদের জন্য বাধার দেয়াল তুলে দাঁড়াচ্ছেন ব্রাজিলের রক্ষণ ভাগে। অন্যদের মতো তারকা খ্যাতি নেই তার, লড়াইটা করেন নিজের সাথেই। তিনি থিয়াগো সিলভা, ব্রাজিল অধিনায়ক, রক্ষণের কাণ্ডারি। থিয়াগো সিলভার নেতৃত্বে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই দুর্দান্ত খেলে নকআউট নিশ্চিত করে ফেলে ব্রাজিল। তাই অনেকটা নির্ভার থেকে গ্রুপের শেষ ম্যাচে নিয়মিত একাদশের প্রায় সবাইকে বসিয়ে বেঞ্চের একাদশ দিয়ে দল সাজায় ব্রাজিল কোচ তিতে। সিলভাকেও দেওয়া হয়েছিল বিশ্রাম, তার ফল হাতে নাতে পেয়েছে সেলেসাওরা। রক্ষণে ফাঁক ফকর তৈরি হওয়ার পাশাপাশি 1-0 গোলে ম্যাচও হারতে হয় ব্রাজিলকে। ছোটবেলায় অন্য 10টা ব্রাজিলিয়ান বালকের মতোই রিউডিও জেনেরিওর গলিগলিতে ফুটবল খেলতে খেলতেই বেড়ে ওঠা থিয়াগো সিলভার আন্তর্জাতিক ক্যারিয়ার 2008 সালে শুরু হয়। 14 বছরের ফুটবল ক্যারিয়ারে ব্রাজিল ডিফেন্সের ভরসার স্তম্ভ থিয়াগো সিলভা, যিনি বিখ্যাত হয়ে আছেন পরিচ্ছন্ন ফুটবল উপহার দেওয়ার জন্য। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনোই দেখা হয়নি লাল কার্ড। 2010 বিশ্বকাপের মূল দলে জায়গা পেলেও তাকে শুরুর একাদশে রাখেননি তৎকালীন কোচ কার্লোস দুঙ্গা। ব্রাজিলও সেবার বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকেই। বিশ্বকাপের পর মানু মেনেজেস নতুন কোচের দায়িত্ব পেলে আর পূর্বসূরির মতো ভুল করেননি, অধিনায়কের আর্মব্যান্ডটা তিনি তুলে দেন সিলভার হাতেই। লম্বা ফুটবল ক্যারিয়ারে অর্জনের পাল্লাটাও বেশ ভারী এই ডিফেন্ডারের। অলিম্পিকে দেশের জন্য সম্মান বয়ে আনা ছাড়াও 2013 সালে জয় করেন ফিফা কনফেডারেশনস কাপ। 2019 সালে ব্রাজিলকে কোপা আমেরিকা জেতাতে রাখেন বড় ভূমিকা। রক্ষণ ভাগের গুরু দায়িত্ব পালনের পাশাপাশি 7টি আন্তর্জাতিক গোল রয়েছে এই সেন্টার ব্যাকের। চলতি বিশ্বকাপে তার অনবদ্য পারফরমেন্সে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার বারপোস্টের নিচে অনেকটা বেকার সময় পার করছেন। ক্যামেরুন দুর্ঘটনার পরে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নকআউটে আবারও পূর্ণ শক্তির ব্রাজিল নামলো মাঠে। সেলেসাওদের আর্মব্যান্ড হাতেই নামলেন সিলভা, মাঠে নেমেই ছুঁয়ে ফেললেন ব্রাজিলের কিংবদন্তি দুই অধিনায়ক দুঙ্গা ও কাফুকে। বিশ্বকাপের মঞ্চে এই দুই সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছেন 11 ম্যাচে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আর্মব্যান্ড হাতে নেমেই বিশ্বকাপ জয়ী দুই অধিনায়ককে ছুঁয়ে ফেললেন সিলভা। সামনে কোয়ার্টার ফাইনালে ক্যাপ্টেন হিসেবে মাঠে নেমে এখন তাদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ সিলভার জন্য। রাউন্ড অফ 16-এ ম্যাচটিতে রিচার্লিসনের গোলের সময় সেটপিসে মার্কিনিউস ও থিয়াগো সিলভার উপস্থিতি ছিল। সেটপিসের পরপরই বলটা আসে, রিচার্লিসন 3 বার হেড করে বল পায়ে নেন, এরপর মার্কিনিউসকে পাস দিয়ে রান করেন। থিয়াগো সিলভা ওই রানটাই পিক করেন বলটা দিয়ে, এরপর বাঁ পায়ের টোকায় নিখুঁত ফিনিশিং রিচার্লিসনের। অসাধারণ দেখার মতো এই গোলে তাই অদৃশ্য অক্ষরেই লেখা থাকবে থিয়াগো সিলভার নাম। তার নেতৃত্বে ব্রাজিল এবার দুর্ধর্ষ একটা দল। থিয়াগো তাই স্মৃতিচারণ করে বলেন, যতদিন সম্ভব সর্বোচ্চ পর্যায়ে খেলার লক্ষ্য নিয়ে আমি সবসময় মাঠের বাইরে নিজের যত্ন নিয়েছি, এজন্য আমি অনেক কিছু মিস করেছি এবং নিজের জন্য বিনিয়োগ করেছি। রাশিয়ায় বেলজিয়ামের কাছে হারের পরদিন থেকেই আরও একটি বিশ্বকাপ খেলার লক্ষ্য স্থির করেছিলাম, এখন আমি তা অর্জন করেছি। সিলভা আরও জানান, তিনি সবসময় কঠোর পরিশ্রম করেছেন এবং নিজের উপর বিশ্বাস রেখেছেন। প্যারিস ছাড়ার সময়টা কঠিন ছিল, সেই সময় অন্যরা তাকে নিয়ে সংশয়ে ছিল তাও জানতেন। সিলভা বলেন, চেলসিতে যোগ দেওয়ার সিদ্ধান্তটাই সঠিক ছিল, এরপর তো চ্যাম্পিয়ন্স লিগ জিতলাম, নিন্দুকদের ভুল প্রমাণ করার সঠিক পদক্ষেপ ছিল এটি। 2014 সালে ঘরের মাটিতে বিশ্বকাপে ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছিলেন সিলভা। মাঝে 2018 সালে রাশিয়া বিশ্বকাপ বাদ দিয়ে এবার 2022 সালে কাতার বিশ্বকাপে আবারও হলুদ জার্সিধারীদের নেতৃত্ব দিচ্ছেন সিলভা। ক্যারিয়ারে সম্ভাব্য সকল ট্রফি জিতলেও বিশ্বকাপটাই কেবল বাকি। জীবনের শেষ বিশ্বকাপটা রাঙিয়ে দিতে তাই চেষ্টার কার্পণ্য করবেন না থিয়াগো দ্য মনস্টার সিলভা।